সম্মানিত সালাদিন ভাই, আসসালামু আলাইকুম। পাটের মাল আবাদ। সালাদিন ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটা আজকে কত বছর হয়েছে? এটা আজকে আমার 3 বছর প্রায়, আমরা 3 যুগের কাছাকাছি চলে আসছি। তো সেক্ষেত্রে আমরা বলবো সালাদিন ভাই আজ নট বেজিং এটে, সালাদিন ভাই কিন্তু একদিনে তৈরি হয় না, দীর্ঘ 3 বছরের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানকে ধরে আছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কাঁচামাল যেগুলি সালাদিন ভাই আপনারা নিয়ে আসতেছেন, এগুলি কোথায় কোথায় দিকে আসতেছে? এটা কুমিল্লার থেকে আসতেছে, বগুড়ার থেকে আসতেছে, যশোর থেকে আসতেছে, মেহেরপুর থেকে আসতেছে, বিভিন্ন জায়গার ডিস্ট্রিক্টের থেকে আসতেছে। তো কুমিল্লা কোথায়? যে নিমসারের যে নিমসা ক্যান্টনমেন্টের পরে বগুড়া মেহেরপুর চুয়াডাঙ্গা। জি 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 জি। তো আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি যে একসময় তো মনে করেন যে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ থেকে জিনিসপত্র আসলেই মনে করেন যে 25% নষ্ট হয়ে যেত। এখন আপনাদের যে যমুনা সেতু আছে এবং পদ্মা সেতু হতে এখন আপনাদের সুযোগ সুবিধা কেমন আছে? সুযোগ সুবিধা ভালো হয়েছে, কিন্তু এখন আমাদের সেল কমে গেছে। সেল কমে গেছে, সুযোগ সুবিধা ঠিক আছে, নিয়ে সেল কমে গেছে। এখন আমরা সেল করবার জন্য মানুষ পাইতেছি। আচ্ছা আচ্ছা। মানুষ এখন সংকটে ঘুরে আছে, কই খবরের মধ্যে টাকা নাই, এই অবস্থা চলে, মানুষ না খাইতে লাজিয়ে আছে, এখন এই অবস্থা চলতেছে। কি খাই আছে না খাই আছে এখন আমরা আল্লাহ জানে আর মানুষও জানে, আমরা জানতে পারতেছি না যে পরিস্থিতি আছে। সালাদুল ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে যে বর্তমানে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে একটু কথা বলবেন? পরিস্থিতি এটা যে অবস্থা চলতেছে, কেউ মুখ খুললে কিছু বলার মতন নেই, কারণ পরিস্থিতি সবারই পকেটের অবস্থা খারাপ, ব্যবসার অবস্থাও খারাপ। আমরা যদি মনে দেন কোনো ফাটি একটা মাল নিয়ে আসে, 50,000 টাকা হাতে বেচাইনি পারি, এখন 40,000 টাকা পারে। আচ্ছা, 10,000 টাকা লস শিউর দিয়ে লাগে, 5,000 টাকা লস দিয়ে লাগে, 1 লাখের মালের মধ্যে 90,000 টাকা পাইতেছে। সালাদিন ভাই যে কথাটা বললেন যে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি এইরকম অবস্থার মধ্যে চলে আসছে, উদ্যোগগতির থেকে একবারে মানে নিম্নগতির থেকে একবারে উদ্যোগগতির মধ্যে চলে আসছে। মানুষের মৌলিক চাহিদা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, এই 3টা জিনিসকে বাস্তবায়িত করতে যে সালাদিন ভাই যে কথাটা বললেন যে একসময় ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠার চাঙ্গা অবস্থা ছিল, এখন কিন্তু একটা 10 পড়ে গেছে। তো সেই ক্ষেত্রে বর্তমান সরকারের কাছে প্রশ্ন এবং হচ্ছে যে অর্থমন্ত্রী লোটাস নাওয়ার সহ এবং আমাদের জাতিসংঘের কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি, যারা আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের নিম্নগতিতে আসলে আমরা 2-4টা ডাল ভাত খেয়ে আমরা বেঁচে থাকতে পারবো? এবং সালাদিন ভাইও এই কথাটা তুলে যাচ্ছে। সালাদিন ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার এখান থেকে কাঁচামালগুলি কোথায় কোথায় দিচ্ছেন? আমাদের কাঁচামালটা বেশি তুলে জানাই আনতে মনে হয় আমরা দক্ষিণ হালি শহরের মেঝেই ছেলেও বেশি একটা সলকলা করেছেন, একটা মনে হয় সিমেন্ট করেছেন, এতটুকু ইউরিয়া আমরা ইউরিয়া হলেও ছিল, আমরা সলকলা করেছেন, আমরা সিমেন্ট করেছেন, এই 2টা করেছেন, এর ভিতরে আমরা সেলটা হওয়া আর কিছু কিছু ফুড মার্কেট আনছে একটু। সালাদিন ভাই, আজকে আপনার এখানের মধ্যে কাঁচামাল কী কী আসছে? আমাদের এখানে দেখেন ওই লাল শাকের টাল ফিরে লইছে, আড়াই দিন আসলে এমন লাল শাক নিয়ে ছোলাছুলি ফিরে লইয়ে যায়, লাল শাকও কিন্তু পারতেছে না মানুষের, 10 টাকা জোড়া কিন্তু বিক্রি করার জন্য। আমরা বলবো সালাদিন ভাইয়ের পাশে এসে দাঁড়ান আর যে সমস্ত প্রোডাক্টগুলি রয়েছে এখান থেকে আপনারা নিয়ে যাবেন। তাছাড়া সালাদিন ভাই, প্রচার এবং প্রসারের জন্য আপনি ঠিকানাটা বলে দেন, যাতে দূর দূরান্ত থেকে এসে মানুষ এখান থেকে আপনার মাল ক্রয় করতে পারে। আমাদের ঠিকানা হলো CFZ চট্টগ্রাম CFZ থানা, এটা হলো আপনার জনক প্লাজার পূর্বের পাশে, আমরা চৌধুরী লাইন বলি, এটা চৌধুরী পতেঙ্গা রোড, পতেঙ্গা রোড, কেউ আবার সেভিস রোড বলে। সেটা পতেঙ্গা রোডের মধ্যে আপনারা যে যেখান থেকে আসেন সালাদিন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা মূল্যবান যে পতাকাগুলি আছে সত্যি আছে সেগুলি নিয়ে নেন। এবং আজ রাত 9:15 আমাদের কালোকৃত কিংবদন্তি ব্যবসায়ী, দীর্ঘ 30 বছরের ব্যবসায়ী সদাগর সালাদিন ভাইয়ের সাক্ষাৎকারটি আজকে রাত 9:15 আপনারা দেখে নেন এবং সঙ্গে থাকুন, এবং আপনারা দূর দূরান্ত থেকে এসে আপনারা কেনাকাটা করে নিয়ে যান। সেই প্রদর্শনী আমি বিদায় রেখে রাখছি। আমি সাংবাদিক পরাদ ভাই, চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আসির আলোচনা থেকে বিদায় রেখে টেনে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। সালাদিন ভাই, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ।